চলেন কাকা, একদিন খোলা মাঠে যাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ খেললে ভালো। তাহলে ওই দিন একটা পিকনিক করে ফেলাই, সবাই মিলে একসাথে খাইলাম তাইলাম, ঘুরলাম ফিরলাম, খেলাটাও দেখলাম। আরেকবার মনে আছে ব্রাজিল যে 7টা গোল খাইলো? ওই দিন যে আমার কি খারাপ লাগছিল, আমি সারা দিন কান্না করছিলাম। আরে বাবারে, এটা তো খেলার একটা পার্ট, অ্যাক্সিডেন্ট হয় না খেলার মাঠে। খেলা কি একলা দেখা মজা আছে নাকি? সপ্তাহে এক লোকে বয়া দেখুম, মৌজ মস্তি করুম, খাওয়ন দাওন করুম, এটাতেই না মজা। গোল হওয়ার পরে খেলারিতে যে কপত কপতি চুম্মাচুম্মি করে, এটা দেখে আপনি আবার কিছু মনে করেন না। সারাদিনে যে প্র্যাকটিস করছি না, তাই ঘাটটা একটু ব্যথা, এই জন্য একটু এরকম এরকম করতেছিলাম। এমনি আপনি কি আমাকে ভুল বুঝছেন নাকি? ছি 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 ছি, ভাই জানো তো দেখি আমার মতো। আপনার মতো মানে? আমিও আপনার মতো চাপাবাজির বিজনেস করতাম, এমন চাপা মারতাম, চাপা মারে মানুষের পেন্ট ভিজিয়ে দিতাম। আজকালকার ছেলেগুলো না কেমন জানি, নক দেয় হাই হ্যালো লিখে এরপরেই বলে হট পিক দাও। নাবিলা কি বলতাম ভাইয়া, পুরা করা মেসের কাটি আসেনি, দাও 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 দাও। আল্লাহর চালারা ফুটবল খেলা দেখবেন না বলে কাতার যাইতেছে, এগুলো এত হাই কন দেয়। এগিন বেগিন রিচ কিড, এটা আবার কি ব্যবসা? আপনার হাত দেখেই বোঝা যায় আপনি একসাথে ভালো রান্না করতে পারেন। খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো, এই জুইলা যখন দৌড়াইব আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিও, কাহিনি শেষ, হাতের খেলা মারা। এই পুরান ভাই, জি আমরা হাতের জোর কিরকম আছে? আমার পায়ে যেরকম জোর, হাতে ওরকম জোর। ইয়ার গালের কথা বলতেছ? Are you ready for the FIFA World Cup 2022? Live on T-Sports.